বন্ধুরা, আজকে আবারও যাচ্ছি সেই নির্মলচর, সেই দুর্গম নির্মলচর। আজকে সেই গ্রামটা কিন্তু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে নিয়ে যাবো না, আজকে বিশেষ একটা কারণে কিন্তু সেই নির্মলচরের রাজাপুর গ্রামে যাব। সেই বিশেষ কারণটা হচ্ছে, সেই রাজাপুর গ্রামের একটা ভিডিও দিয়েছিলাম, সেই বয়স্ক একজন স্বামী সন্তান হারা একজন মা, সেই মায়ের যে কষ্টের জীবন, সেই মায়ের জন্য আমার একজন সাবস্ক্রাইবার ভাই, তিনি কিন্তু আমাকে অনুরোধ করেছিলেন, আমাকে কিছু পেমেন্ট করেছিলেন তিনি আমার অ্যাকাউন্টে, এবং বলেছিলেন যে সেইটা দিয়ে সেই অসহায় সেই মাটাকে যেন কয়েকখানা শাড়ি কিনে দেওয়া যায়। তো আমি সেই শাড়িটা আজকে পৌঁছে দেওয়ার জন্য এসেছি, সেখানে যাব। তো চলুন, সেখানে গিয়ে কথা হবে। ধরা নির্মলচরের সেই শুকিয়ে যাওয়া পথটা, অর্থাৎ সেই শাখাটা আমরা বারবার পেরিয়ে যাই। তো সেই শাখাটায় দেখুন যে কিছু বাচ্চা ছেলে, চরেরই কিছু ছেলে, তারা কিন্তু কি সুন্দর করে তারা গোসল পর্বটা সাজছে। আসলে তাদের দুর্গম জীবনের কিন্তু এটাও একটা পার্ট, এবং প্রকৃতি থেকেই তারা কিন্তু শিক্ষা নেয়। দেখুন, ম্যাক্সিমাম যে ছেলেগুলো আছে তাদের বয়স কিন্তু 5-7 বছর বা 10 বছরের নিচে। তো সেই বাচ্চাগুলো কীভাবে প্রতিকূলতাকে জয় করতে হয় তার একটা পার্ট কিন্তু এই জায়গায় ট্রেনিং হয়ে যায়। অর্থাৎ এই অল্প পানিতে তারা সাঁতার শেখে, এবং যখন বন্যায় যখন প্লাবিত হয় পুরো এলাকাটা, তখন কিন্তু অটোমেটিকই এরা বড় হয়ে সেই জায়গাটা সাঁতরে চলে যাবে। এদেরকে প্রকৃতি শিখিয়ে দেয় কীভাবে সাঁতার কাটতে হয়, কীভাবে দুর্গমতাকে জয় করতে হয়। বন্ধুরা, অবশেষে পৌঁছে গেলাম সেই, এই যে দেখলেন সেই বয়স্ক মা, যে এখন কাজ করছেন, তার বাড়ির সামনেটা পরিষ্কার করছেন তিনি, দেখুন। তো তার বাড়িতে চলে এসেছি আমরা, এই যে সেই বাড়ি, চিনতে পারছেন? ভালো আছেন? হ্যাঁ, কি করছেন? ঘাট দিচ্ছিলেন নাকি? ঘাট দিচ্ছিলেন নাকি? চলেন বাড়িতে যান, আসেন, চিনতেছেন না আপনি আমাকে, আমি এসেছিলাম, সেই আপনার ছবি তুললাম। তুলে কি করলেন, মনে পড়ছে না? আসেন, একটু দেখা করতে এসেছি। এই যে সেই বাড়ি, পেছনে সেই বয়স্ক মা, তিনি আসছেন আমার সঙ্গে, তিনি ঘাবড়ে গেছেন অনেকটা, তিনি বুঝতে পারছেন না। এই যে দেখুন সেই বাড়ি, চিনতে পারছেন আপনারা? কেমন আছেন বলেন। বন্ধুরা, এই যে দেখছেন, ওই যে পেছনে সেই উনুনটা রাখা আছে, ওই উনুনে কিন্তু, যেহেতু ওই উনুনের উপরে কোনো চালা নেই, সেই জন্য কিন্তু এই চরের এই মাটা রান্না করতে পারেনি, মানে রোদ্রে বসে। তো বেলা যদি কমে, মানে বেলা যখন গড়ে যাবে প্রায় বিকেলের দিকে, তখন তিনি রান্না করবেন, যখন রোদ্রের তাপটা যখন কমে যাবে তখন রান্না করে তিনি সন্ধ্যাবেলায় খাবেন, কি তাই তো? হ্যাঁ, সেই জন্য আপনি রান্না করতে পারেননি? না না, রান্না করতে পারেননি, প্রচুর রোদ, রোদের জ্বালায় আর বাতাস ভাসছে। হ্যাঁ, কোন ঠাগুন উড়বে এই ভয়ে আমি আখা দল ধরাই না। পুরো উনুনটা কিন্তু একদম খোলা রোদ্রে, এই যে আকাশের উপর সেই চাঁদি ফাটা রোদ বলে, সেই রোদ খোলা আকাশের নিচে, এই যে উনুনটা রাখা আছে, এই জায়গায় বসে রান্না করা সত্যি এক দুর্বিষহ ব্যাপার। মাথার উপরে কোনো চাল যে তিনি টাঙাবেন সে সামর্থ্য কিন্তু তার নেই, যে এই জায়গাটা ছায়া করবেন। আপনার জন্য কয়েকখানা শাড়ি নিয়ে এসেছি, আপনি সেই ছিঁড়া শাড়ি পরেছিলেন সেদিন ভিডিও করার দিন, তো খুব খারাপ লেগেছিলো। একটা আমার একজন সাবস্ক্রাইবার ভাই, মানে ইউটিউবে ভিডিও করি, ভিডিওটা ইউটিউবে দিই, আপনি এটা বুঝতে পারবেন না, আপনার এই ছবি দেখে আপনার এই ছেলের বয়সেরই একজন, সে কিন্তু আপনার জন্য কয়েকটা শাড়ি পাঠিয়েছে, তো সেটা আমি দেওয়ার জন্য এসেছি আজকে, বুঝতে পারলেন? শাড়িটা নিয়ে আসছি, আসুন। বন্ধুরা, যে আমরা শাড়িটা দিয়ে দিলাম, সেই দেখাতে হবে না, দেখে দেন, অসুবিধা নেই, দেখানোর জন্য দিইনি, দোয়া করবেন। হ্যাঁ, এরকম কাজ করতে পারবে, আবার আসবে,
ভালো থাকি। মাঝে মাঝে আসবো আমি, অসুবিধা হলে আমাকে বলবেন, কোনো অসুবিধা নাই না। মানে আমি এই চর এলাকাতেই ভিডিও করি, এই পুরো চর এলাকাতে মানে বেড়াই ঘুরি, যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবেন, যদি দেখা হয়। আমি এদিক দিয়ে গেলে আপনার খোঁজ নিবো মাঝে মাঝে। আচ্ছা, যদি যাওয়া আসা করি। হ্যাঁ, অন্য কিছু না, ভালো থাকেন। হ্যাঁ, যা ঠিক আছে, আচ্ছা যাও, ভালো থাকবে, এরকম দান তুমি আরও করতে বেশি পারবে। হ্যাঁ।